আমাদের তো ভালোই লাগছে, আমাদের তো মানে সব সময় আমাদের ভালো লাগে, আমরা যাতে সমাজের কাজ যদি করতে পারি আমার সেটা খুবই মনে আনন্দ লাগে। কারণ সমাজের যেসব কাজগুলো আছে এগুলো ভালো জিনিস, এগুলোই আমরা করে থাকি। সামনেই তো দুর্গাপুজো এসে গেছে, আবার শোনা যাচ্ছে কলকাতায় থার্ড ওয়েভও আসছে, তেই নিয়ে পুজো কি আবার আগের মতোই হবে না কিছু বিধি নিষেধ মানা হবে? আশা করছি পুজো যেমন হয় মানে আগে যেমন হয়েছিল তার থেকে হয়তো একটু মানুষ হয়তো একটু আশা করছে, কিন্তু এখন মানে আমাদের যেটা সাহেবদের অনুমতি যখন পাবো সেইভাবে আমরা তাদের সুপারিশ অনুযায়ী আমরা কাজ করব। তবে আশা করি আগের বছর থেকে মনে মানুষ একটু ভালোই আছে, আমাদের এই অনেকে ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে অনেকটা মানুষ সুস্থ আছে। এখন আমাদের এসব জায়গাতে আশা করি মনে কিছুটা আগের থেকে হলেও একটুখানি হয়তো একটু ভালো হবে। আমাদের এসিপি সাহেব, টিআই সাহেব এবং ডিসি সাহেবের আসার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত ওনারা পৌঁছায়নি, তবে এসিপি সাহেব ডিসি সাহেব আসবে এটা আমি জানি। ওনারা একটু ওই মানে ওখানে কাজের জন্য ওনারা আসতে পারছে না, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আর আমাদের এখন এই চক্ষু পরীক্ষার একটা শিবিরের আয়োজন করা হয়েছে, এখানকার কিছু ওই অটো টোটো তারপরে আমাদের মানে প্রাইভেট বাস ট্রাক এইসব নিয়ে যাদের মোটর সাইকেল চালায় তাদেরকে সব ডেকে আমাদের কিছু একটা অনুষ্ঠান হচ্ছে এবং তাদের লাইসেন্স নাম্বার নিয়ে তারা আমরা চক্ষু পরীক্ষা করছি যাতে তারা সুস্থভাবে ভালো করে দেখতে পায়। তার জন্য আমরা এই এএসজিকে আমরা ওরা ডেকে ওনারা দেখাশুনো করছে, ওনাদের যাতে পাওয়ার বা যাতে কোনো কিছু অসুবিধা না হয় সেটা আমরা একটা আয়োজন করেছি, এই জন্য তাদেরকে দেখানো। এখনও পর্যন্ত মোটামুটি 38 জন মতন হয়েছে, 38 হয়েছে, আরও সব আসছে ওরা দেখবে, ওই দুটো তিনটে অবধি আমাদের হবে প্রোগ্রাম। স্যার এই এই যে ক্যাম্পটা আপনি যে বসিয়েছেন স্যার, এটা কি কন্টিনিউ চলবে? এই ক্যান্টিনে চলবে না, আমাদের যে সাপ্তাহিক একটা প্রোগ্রাম শুরু হয়েছে এই মানে আমাদের সাপ্তাহিক প্রোগ্রামের মধ্যে আজকে আমরা এটা আয়োজন করেছি, এরপরে আমাদের আরও বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো এই সাপ্তাহিকের মধ্যে আমরা শেষ করব। কেন আমাদের সচেতনতামূলক কারণ হচ্ছে যে আমাদের যেই সিএমের একটা প্রোগ্রাম সাপ্তাহিক 1 সেপ্টেম্বর থেকে ওটা হওয়ার কথা ছিল ওইটা হয়েছে, এবং তার সাথে আমরা সাপ্তাহিক একটা প্রোগ্রাম শুরু করেছি। সেই সাপ্তাহিক প্রোগ্রামে আমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা রুটিন করা হয়েছে, সেই রুটিন অনুযায়ী আজকে আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির একটা আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা আজকে এই অটো বাস ট্রাক তারপরে আমরা যা এই মোটর সাইকেল ড্রাইভার এদের সব লাইসেন্স নিয়ে এসে আমরা একটা চক্ষু পরীক্ষা করছি যাতে ওরা সঠিকভাবে মানে দেখতে পায়, রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা একটা চক্ষু শিবিরের একটা আয়োজন করেছি। এই শিবির দিয়ে যারা চালক রয়েছে এদের মধ্যে কীভাবে সচেতনতাটা ফিরবে? এদের মধ্যে অনেকের হয়তো দেখা যাচ্ছে যে সামান্য হয়তো চোখের মধ্যে হয়তো একটু ঝাপসা দেখছে, সেইটা এখন থেকে যদি ঠিক মতন ওরা পরীক্ষা করে দেখাতে পারে তাহলে মানে আরও যত বয়স বাড়বে ততটা অসুবিধা হবে না, এত এখন থেকেই তারা সচেতন হয়ে যাবে যে আমার চোখটা যাতে ঠিকভাবে দেখতে পারি, সেটা জন্যই আমরা এটা ব্যবস্থা করেছি। এখনও পর্যন্ত কতজনের চক্ষু পরীক্ষা? এখনও পর্যন্ত আমাদের ওই 45 জনের মতন হয়েছে, আরও হবে হয়তো, আমাদের 60 জনের মতন অ্যারেঞ্জমেন্ট করা আছে, এরপরে আরও লোকজন আসছে ওদেরকে দেখানো হবে আর কি। আমি তোমাকে দাদার নাম্বার দিয়েছি, তুমি দাদাকে ফোন করো না, তোর সাহায্য তুমি তাহলে একদিন অফিসে আসো সময় করো, তুই যখন বলবি দাদা যখন থাকবে আমি বলে দেবো।